রচনা বড়দিন আমি একটু রচনাটা পাঠ করে তোমাদের শুনিয়ে দিই এটি একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় তবে এই দিনটি যিশুর জন্মদিন কিনা সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আদি খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক এক মাস আগে যিশু তার মা মেরির গর্বে প্রবেশ করেন সেই নিয়মেই পঁচিশে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মদিন তারিখ হিসাবে ধরা হয় অন্য এটি একটি ঐতিহাসিক রোমান উৎসব বড়দিন হল বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিস্ট ধর্মে বারো ব্যাপী খ্রিস্ট মাস টাইড অনুষ্ঠানের সূচনা দিবস প্রকৃতিপক্ষে এটি খ্রিস্টীয় অনুষ্ঠান হওয়ায় সত্ত্বেও একাধিক খ্রিস্টান ও অখ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে মহাসমারোহে বড়দিনের উৎসব পালিত হয় এমনকি কোনো কোনো উৎসবে ধর্ম নিরপেক্ষ বিশ্বের ভাবনা সমাবেশ দেখা যায় বিভিন্ন উপহার প্রদান সঙ্গীত বড়দিনের কার বিনিময় গির্জায় ধর্ম উপাসনা ভোজ বৃক্ষরোপণ আলোকসজ্জা জন্মদৃশ্য এবং হোলি সম্বাহিত এক বিশেষ ধরনের সাজসজ্জার মধ্যে দিয়ে উৎসব পালিত হয় ছোটদের জন্য বড়দিনের উপহার আনা এবং কেক খাওয়ার মধ্যে দিয়ে উপ উপকথাটি বিশেষভাবে জনপ্রিয় এই উৎসব খ্রিস্টান ও খ্রিস্টানদের খ্রিস্টান ও অ হবে অখ্রিস্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় একটি বিশেষ মৌসুম চলে বিশেষ মরশুম চলে কি অর্থাৎ ভালো ব্যবসা বাণিজ্য চলে ভারত বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয় এখানে শেষ করলাম ছোট্ট রচনা ছোট্টর মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে